नमस्कार बंधुरा, आमी सुचरिता आपनादेर सबाइके स्वागत जानाच्छि कीप ग्रुमिंग चैनेले। बंधुरा आशा करछि सबाइ भालो आछेन एबं सुस्थ आछेन। সামনেই আসতে চলেছে আশ্বিন মাসের অমাবস্যা। এটি বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা, যেটিকে আমরা মহালয়া বলে জানি। বন্ধুরা, এই দিন দেবী দুর্গার চক্ষু দান হয়। পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনাকালী হচ্ছে মহালয়া। বন্ধুরা, মহালয়ার গুরুত্ব আমাদের সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত বেশি। এই দিনটি যথেষ্ট সতর্কতা এবং সাবধানতার সাথে অতিবাহিত করা উচিত। এই দিন যেমন দেবীমার আশীর্বাদও পাওয়া যায়, ঠিক সেরকমভাবে পূর্বপুরুষদের অর্থাৎ পিতৃপুরুষদের আশীর্বাদেরও দিন হচ্ছে মহালয়া। এই বছর মহালয়ার দিন আবার পড়েছে বছরের সর্বশেষ সূর্য গ্রহণ, যেটি বলয় গ্রাস সূর্য গ্রহণ। এই মহালয়া এবং সূর্য গ্রহণের এই যে সংযোগটি তৈরি হচ্ছে, এটি কিন্তু পৃথিবীতে অবস্থিত সমস্ত মানুষদের ওপর প্রভাব ফেলবে। এর কিছু ভালো প্রভাব কিছু কিছু রাশির ওপর যেমন পড়বে, ঠিক তেমনই কিছু রাশির ওপর এর খারাপ প্রভাবও ঘটতে পারে। সামনে যে সময়কালটি আসতে চলেছে, এটি খুব একটি শুভ সংকেত বহন করছে না। তার কারণ হচ্ছে দেবী দুর্গার আগমন এবং গমনের বাহন। তাই এই সময় সবারই অর্থনৈতিক ভাগ্যের সামান্য মন্দা দেখা যেতে পারে বা অর্থনৈতিক ভাগ্যের উন্নতি আটকে যেতে পারে। মহালয়া এবং সূর্য গ্রহণের এই যে সংযোগটি, যেটি আসতে চলেছে আগামী 14 অক্টোবর তারিখে, সেই দিন যদি একটি বিশেষ গাছের শিকড় আপনারা ধারণ করতে পারেন বন্ধুরা, তাহলে আগামী যে সময়কালটি আসতে চলেছে সেটি আপনাদের জন্য অতটাও খারাপ হবে না। আপনাদের অর্থনৈতিক ভাগ্যের উন্নতি কেউ আটকাতে পারবে না, বরঞ্চ অর্থ আগমনের নতুন নতুন রাস্তাও আপনারা দেখতে পাবেন। দেবী দুর্গার আশীর্বাদ এ যাত্রায় আপনাদের মঙ্গলই হবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক জরুরি ইনফরমেশান বাদ পড়ে যেতে পারে। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা দুর্গা এবং ভিডিওটি শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক মহালয়া কবে পড়েছে। মহালয়া পড়েছে বাংলার 26শে আশ্বিন 1430, ইংরাজির 14 অক্টোবর 2023 শনিবার দিন। বন্ধুরা, এই শিকড়টি আপনাদের ধারণ করতে হবে 14 অক্টোবর শনিবার দিন। মহালয়ার তিথি শুরু শুক্রবার রাত্রি 9:27 থেকে এবং থাকবে শনিবার রাত্রি 10:51 পর্যন্ত। অর্থাৎ অমাবস্যার তিথি শুরু শুক্রবার থেকে এবং সারাদিন শনিবার অমাবস্যা থাকবে, এবং এই শিকড়টি আপনারা ধারণ করবেন অমাবস্যা তিথিতে অর্থাৎ শনিবার দিন। বন্ধুরা, বলে রাখি এই শিকড়টি ধারণ করার সময় অবশ্যই কিছু সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে। এই দিন যেহেতু শনিবার দিন পড়েছে, তাই জন্য অবশ্যই সেদিন গাঢ় নীল রঙের বস্ত্র পরবেন এবং স্নান সেরে শুদ্ধ দেহে, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ মনে তবে কিন্তু এই কাজ করবেন, তাহলেই দেবী দুর্গার আশীর্বাদ আপনারা পাবেন। বন্ধুরা, মহালয়ার দিনটি এমনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এই বছর দেবীর আগমন এবং গমন দুটোই হচ্ছে ঘটকে। ঘটকে অর্থাৎ হচ্ছে ঘোড়ায়, যার ফলাফল হচ্ছে ছত্রভঙ্গম। এতে এর ফলাফল স্বরূপ দেখা যায় নানা রকম সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা, রাজ্যে রাজ্যে যুদ্ধ, রাষ্ট্রে রাষ্ট্রে মতভেদ এবং যুদ্ধ, সামরিক ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় অর্থাৎ সামাজিক অস্থিরতা এবং প্রচুর পরিমাণে অর্থ অপচয়। তাই বন্ধুরা, এই সময়কালটি যেটি আসতে চলেছে তাতে কিন্তু হাতে পয়সা না থাকার একটা যোগ সৃষ্টি হচ্ছে। সেই যোগটির থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে মহালয়া তিথিতে অবশ্যই এই শিকড়টি ধারণ করবেন। বলে রাখি বন্ধুরা, এই শিকড়টি যারা মহিলারা আছেন তারা বাম হাতে এবং যারা পুরুষরা আছেন তারা ডান হাতে ধারণ করবেন। এবার আমি আপনাদের বলে দিই যেটি কোন গাছের শিকড় এবং এটি কিভাবে আপনারা সংগ্রহ করবেন, কিভাবে এটা পরিধান করবেন এবং কি কি সতর্কতা আপনারা অবলম্বন করবেন।
মহালয়া এবং সূর্যগ্রহণের এই সংযোগে আপনারা ধারণ করবেন নীলকণ্ঠ অর্থাৎ নীল রঙের অপরাজিতা ফুলের গাছের শিকড়। বন্ধুরা, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু গাছ আছে, সেগুলি যদি বাড়িতে থাকে তাহলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি সরিয়ে পজিটিভ এনার্জি প্রবাহিত করে। অপরাজিতা ফুলের গাছ বাড়িতে বসানো বাস্তু অনুসারে অত্যন্ত শুভ। এই গাছ ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। অপরাজিতা ফুলের গাছ বাড়িতে বসালে মা লক্ষ্মী প্রীত হন। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়িতে নীল অপরাজিতার গাছ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা বর্ষিত হয়। তাই বন্ধুরা, নীল রঙের অপরাজিতা ফুলের গাছ এই মহালয়ার দিনে অবশ্যই একটি লাগাবেন, এবং এটি লাগাবেন বাড়ির উত্তর পূর্ব কোণে। বাড়ির উত্তর পূর্ব অথবা উত্তর পূর্ব কোণে এই গাছটি আপনারা লাগাতে পারেন। অপরাজিতা ফুল কৃষ্ণকাঁটা বা বিষ্ণুকাঁটা নামেও পরিচিত। নীল বা সাদা রঙের হয় এই লতানে গাছের ফুল। হিন্দু ধর্মে মনে করা হয় যে নীল রঙের অপরাজিতা ফুল শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। সেই কারণেই এই ফুল বাড়িতে থাকলে সেই বাড়িতে সর্বদা দেবী লক্ষ্মীর কৃপা দৃষ্টি থাকে, সেই বাড়িতে কখনোই সুখ ও সমৃদ্ধির অভাব হয় না। বন্ধুরা, যেটি আমি আপনাদের বললাম যে মহালয়ার দিন বাড়ির উঠোনের উত্তর পূর্ব কোণে অথবা উত্তর বা পূর্ব কোণে যে কোনো একটি কোণে আপনারা লাগাতে পারেন। একটি নীলকণ্ঠ ফুলের গাছ আপনারা লাগাবেন মহালয়ার দিন সকালবেলা। এবং বন্ধুরা, যখন এই গাছটি লাগাবেন তখন এই গাছটির শিকড় থেকে সামান্য একটুখানি অংশ আপনারা কেটে নেবেন। সেই সামান্য একটুখানি অংশ কেটে নিয়ে পরিষ্কার জলে শুদ্ধ করে, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে সেটি ঠাকুর ঘরে নিয়ে যাবেন। এই যে গাছের শিকড়, এই শিকড়টি আপনারা ধারণ করবেন। তবে হ্যাঁ, বলে রাখি বন্ধুরা, এই নীলকণ্ঠ ফুলের গাছের শিকড় যখন আপনারা কাটবেন সেটি যেন কেউ না দেখে, সেই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। আর মহালয়ার দিন কিন্তু বৃক্ষ রোপণ করা ভালো, অর্থাৎ গাছ লাগানো ভালো, গাছ কাটা কিন্তু একদমই ভালো নয়, গাছ তোলাও ভালো নয়। অর্থাৎ কোনো গাছের ডালও আপনারা এই দিন কাটবেন না বা কোনো গাছ ছিঁড়ে তুলবেনও না। তাই যদি নীলকণ্ঠ ফুলের গাছ আপনাকে শিকড় আপনি লাগাতে চান তাহলে সেটি আগের দিন জোগাড় করে রাখবেন, এবং আপনারা ওই দিন গাছ লাগাতে পারেন। সবথেকে ভালো হয় আপনারা নার্সারি থেকে কোনো নীলকণ্ঠ ফুলের গাছ নিয়ে আসবেন, এবং সেটি যখন আপনি বাড়িতে লাগাবেন তার আগে শিকড় থেকে সামান্য একটুখানি অংশ কেটে নেবেন এবং সেটি নিয়ে আপনি পরিধান করবেন, তাহলে সব থেকে ভালো ফল পাবেন। বাড়িতে যদি নীলকণ্ঠ ফুলের গাছ আপনার থাকে তাহলেও মহালয়ার দিন একটি নতুন নীলকণ্ঠ ফুলের গাছ এনে লাগান, খুব ভালো ফল পাবেন। বিশেষ করে অর্থনৈতিক মন্দার থেকে আপনারা কিন্তু বেঁচে যাবেন, আপনার পরিবারে অর্থ আগমনের পথ বজায় থাকবে এবং বাজে খরচাগুলি বন্ধ হবে। তাই বন্ধুরা, মহালয়ার দিন সকালবেলা বাড়ির উত্তর পূর্ব কোণে যখন একটি নীল রঙের অপরাজিতা ফুলের গাছ আপনারা লাগাবেন ঠিক তখনই তার শিকড় থেকে সামান্য ছোট্ট একটি অংশ নিয়ে নেবেন, এবং সেটি নিয়ে ঠাকুর ঘরে গিয়ে শুদ্ধ করে নেবেন, এবং নীল বস্ত্র পরিধান করে, এবং এই সমস্ত কাজ যেটি করবেন সেটি কিন্তু স্নানের পর। শুদ্ধ দেহ, শুদ্ধ মন, শুদ্ধ বস্ত্র না হলে কোনো উপায় বা কোনো রকমই প্রতিকার কিন্তু কাজ করে না, সেখানেই এটি বাদ পড়ে যায়। এবং তারপর সেই গাছটি লাগানোর পর সেই শিকড়ের সামান্য অংশটি যে আপনি নিয়ে আসবেন সেটি ঠাকুর ঘরে নিয়ে এসে শ্রীকৃষ্ণর পায়ের তলায় সেটি কিছুক্ষণ রেখে তারপর সেই মূলটি আপনি ধারণ করবেন। মূলটি ধারণ করবেন লাল শালু কাপড়ে মুড়ে, তারপরই সেই মূলটি ধারণ করবেন। আপনার কাছে যদি রূপোর তাবিজ থাকে তার মধ্যেও এই মূলটি ধারণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি না থাকে লাল শালু কাপড়ে মুড়ে লাল ধাগা দিয়ে এটি ধারণ করবেন, এবং তারপর যদি আপনার লটারি খেলার ইচ্ছা থাকে আপনি লটারিও খেলতে পারেন, খুব ভালো ফল পাবেন। নীলকণ্ঠ ফুলের এই যে গাছের শিকড় এটি কিন্তু অর্থভাগ্যের ব্যাপক উন্নতি ঘটাতে সক্ষম, আপনার অর্থনৈতিক প্রাপ্তির একটা যোগ সৃষ্টি হয়। হঠাৎ করে সম্পত্তি প্রাপ্তি হতে পারে, হঠাৎ করে কোনো আটকে থাকা টাকা প্রাপ্তি হতে পারে, বা যদি আপনি লটারি খেলেন লটারিও আপনি এইভাবে খেলতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। প্রথম সতর্কতা হচ্ছে যে যখন আপনি এই উপায়টি করবেন সেটা লোকচক্ষুর অন্তরালে করবেন, কেউ যেন আপনাকে না দেখতে পায় কাজটি করতে, কারণ মানুষের দৃষ্টি সমস্ত কাজকে কিন্তু পণ্ড করে দিতে পারে, তাই লোকের দৃষ্টির থেকে সাবধান থাকুন।
লোকের দৃষ্টির অন্তরালে করবেন, তেমন হলে ভোর ভোর কাজটি করতে পারেন, তাতে আপনার লোকের দৃষ্টি দেখার একটা সুযোগ কম থাকবে। দ্বিতীয় হচ্ছে, যেদিন আপনারা কাজটি করবেন সেদিন বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার ঘরে ঢোকাবেন না, রান্না হবে না সেদিন বাড়িতে আমিষ জাতীয় খাবার, বাড়ির কেউ সেটি গ্রহণ করবে না। গাছের শিকড়টি কাটা এবং পরিধান করার মাঝখানের যে সময়কাল, সেই সময়কালটির মধ্যে আপনি চা, জল বা কোনো রকম খাদ্য, খাবার বা পানীয় গ্রহণ করবেন না। সেই দিন বাড়ির পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঘরদোর ঝকঝকে তকতকে রাখুন, বাড়ির যে প্রধান মুখ্য দরজা সেটি জল দিয়ে ধোয়ান। এই ছোট ছোট নিয়মবিধিগুলো অবশ্যই কিন্তু মেনে চলবেন। এই বিশেষ দিনটিতে বাড়ির থেকে কখনো কাউকে খালি হাতে ফেরাবেন না। আপনার বাড়ির দরজায় যেই আসুক, তিনি ভিক্ষুক হোক, ব্রাহ্মণ হোক বা কোনো পশু, যদি আপনার বাড়ির দরজায় আসে তাকে সামান্য খাদ্য দিয়ে তবেই কিন্তু বিদায় দিন। আপনার সাধ্য সামর্থ্য মতো গরিব অসহায় দুস্থ মানুষকে অর্থ বা অন্ন বা বস্ত্রও দিতে পারেন বন্ধুরা। আরও একটি বিশেষ সতর্কতা যেটি অবশ্যই মানতে হবে বন্ধুরা, এই শিকড়টি পরিধান করবার পরে আপনারা কখনো কোনো অসুজ বাড়িতে যাবেন না। কোনো অসুজ বাড়ি, কোনো শ্রাদ্ধ বাড়ি, কোনো শ্মশানে, এরকম কোনো স্থানে কিন্তু যাবেন না। তাহলে এই যে শিকড়টি আপনি পরিধান করেছেন, তার যে ফল আপনি পাবেন সেটি আসার পথে বাধা হতে পারে বা এটি কোনো সুফল নাও দিতে পারে। তাই এই বিষয়ে বিশেষ সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। শ্রাদ্ধ বাড়ির খাবারও আপনি গ্রহণ করবেন না। আর বন্ধুরা, এই শিকড়টি সপ্তাহে সপ্তাহে পরিবর্তন করতে পারলে সবথেকে বেশি ভালো। তাই মহালয়া থেকে এক সপ্তাহ পরিধান করার পরে সামনের সপ্তাহে আবার নতুন একটুখানি শিকড় তাতে লাগাবেন। এটি যদি আপনারা এই দেবীপক্ষ চলাকালীন সময়কালে পরিধান করতে পারেন, তাহলে মা দুর্গার আগমন এবং গমনের কোনো খারাপ ফল আপনার ওপর পড়বে না এবং আপনার অর্থনৈতিক ভাগ্যের কোনো রকম অবনতি ঘটবে না, বরঞ্চ অর্থ প্রাপ্তির যোগ ঘটবে এবং মা দুর্গার আশীর্বাদ আপনার পরিবারের সর্বদা মঙ্গলই হবে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা।